আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো কলটি বলো তো কীভাবে কাজ করবেন, রেজিস্ট্রেশন করবেন, কীভাবে টাকা তুলবেন আপনাদেরকে বিস্তারিত আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। তো ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আপনাদের ভিডিও ডিসক্রিপশানে আমি চারটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে, তো আপনারা পেজটা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে জাস্ট দেখবেন যে রেজিস্টার নাম, রেজিস্টার লেখা, তো রেজিস্টারে ক্লিক করবেন। আর এখানে বাংলা লেখা আসবে, ভাববেন না যে এটা সাইটটা বাংলাদেশি, বাংলাদেশি না, বাট বাংলা লেখা আসবে যেহেতু আপনি বাংলাদেশ থেকে আমরা ইউজ করতেছি, সেহেতু বাংলা লেখা আসবে, সমস্যা নেই এটা। তো দেখেন এই যে নিবন্ধন, তো নিবন্ধনে এখানে দুইটা ঘর আছে, এটা আপনি প্রবেশ করা এবং ইমেল। আপনার প্রবেশ করা একটা ইউজার নেম দিবেন, ইউনিক ইউজার নেম, মানে এই ইউজার নেমে যদি আইডি না থাকে তাহলে এটা নিয়ে নেবে, আর ইমেল দিবেন জাস্ট জাস্ট। তারপর নিবন্ধনে ক্লিক করবেন, দেখবেন যে তারপরে আপনাদের যে মেইলটা দিয়েছেন সেই মেইলে একটা পাসওয়ার্ড দিয়ে দিছে আপনাদের। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনারা এই প্রবেশ করায় ক্লিক করবেন। দেন দেখবেন যে প্রবেশ করা, আপনারা যে ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমটা দিবেন এবং আপনাদের মেইলে যে পাসওয়ার্ডটা দিছে সেটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেন প্রবেশ। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। তো প্রবেশে যাওয়ার পরে আপনারা প্রথমে যে কাজটা করে নেবেন সেটা হচ্ছে এইখানে, হ্যাঁ, আপনারা সেটিংসে চলে আসবেন। এই যে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করলে দেখেন দুইটা অপশন চলে আসতেছে, হিসাব আর প্রোফাইল। তো আপনাদের প্রোফাইলটা ঠিক করে নিতে পারেন, হ্যাঁ ঠিক করে নেবেন প্রোফাইলটা। দেন প্রোফাইলটা, আচ্ছা দেখা দিচ্ছি, প্রোফাইলটা জাস্ট এখান থেকে এই যে সেট করে নেবেন। ভাষা বেঙ্গলি তিনটা দিলেন, দেন আপনার ডেট অফ বার্থটা দিলেন, দেন এখানে আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, তারপর জাস্ট সেভ প্রোফাইল। তো এটা হওয়ার পরে জাস্ট হিসাবে ক্লিক করবেন। হিসাবে ক্লিক করলে আপনারা আপনাদের মেইলে যে পাসওয়ার্ড দিচ্ছে ওই পাসওয়ার্ড দিয়ে তো আপনি লগ ইন করবেন না সবসময়, তাই না? তো আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো এই পাসওয়ার্ড পরিবর্তন করুন, এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন। দেন আপনাকে, আমার পিনকোড অলরেডি তো সেট করা হয়েছে, আপনারা এখানে বলবে পিনকোড সেট করুন, তো আপনারা 4 অক্ষরের একটা পিনকোড সেট করে নেবেন, ব্যাস। তারপরে আপনাদের কাজ কিন্তু শেষ, মোটামুটি অ্যাকাউন্ট করা। দেন আপনাদের, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ফোন থেকে কাজ করবেন, আর যারা পিসি থেকে করতে পারেন, পিসি থেকে আমি ফোনে এখন স্পিডটা বেশি পাবেন। তো আপনাদের কাজ হবে হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাওয়া। ওকে ফ্রেন্ডস, আমরা গুগল প্লে স্টোরে চলে আসি। এখানে জাস্ট লিখে কলতি বাবলো বোট লিখে সার্চ দিবেন, কলতি বাবলো বোট এটা লিখে সার্চ দিবেন। দেখবেন যে প্রথমেই এই যে কে দেওয়া চলে আসছে, তো এটা আপনারা রেটিং দেখে ভয় পাবেন না, এখানে 3.6 আছে। বাট এই সফটওয়্যার, এই সফটওয়্যারটা প্রথম দিকে খারাপ ছিল, অনেক স্লো ছিল, বাট এখন কিন্তু যথেষ্ট ফাস্ট, আপনারা কাজ করলেই বুঝতে পারবেন। সো আপনারা এটা ইনস্টল করে নেবেন ফোনে, দেন ওপেন করবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করতেছি। দেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করবেন। ওকে, এখন দেখেন স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করলেই কাজ করা শুরু হয়ে যাবে। তো আর তার আগে আমি এই অপশনগুলো দেখাই, তিন দাগে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনি সলভ, আপনি টোটাল কতগুলো মানে ক্যাপচা সলভ করলেন সেটা দেখাবে। টোটাল না, মানে আপনি কতগুলো সলভ, এখানে আপনি কয়টা সলভ করলেন সেটা দেখতে পাবেন। আর রিক্যাপচার পয়েন্ট, আপনি টোটাল, এই যে দেখেন আমি 7529টা রিক্যাপচার করছি, তার মানে আমি প্রায় এখান থেকে $7.5 মতো তার বেশি উইথড্র করছি, আর ব্যালেন্স আছে আমার প্রায় $2.41। তো যাই হোক, এখন আমরা কাজটা দেখাই। স্টার্ট ওয়ার্কিংয়ে ক্লিক করবেন। ওকে, এই সংখ্যা আসলে একটা দুইটা পূরণ করবেন, যেমন এটা বোঝা যাচ্ছে 4, সরি পুশ হয়ে গেছিলো, তো আমরা আবার স্টার্ট করলাম। প্রথমে একটু লোডিং হতে পারে, যদি এরকম লোডিং বেশি হয় সাধারণত, আচ্ছা আমরা এরকম যদি টেক্সট আসে জাস্ট স্কিপ দিয়ে দিবেন, আর এই লেখা চলে আসলে লেখার উপর ক্লিক করবেন, দেখবেন যে রিক্যাপচা চলে আসবে। টেক্সট আসলে আমরা টেক্সট করব না, সব স্কিপ দিয়ে দিব। এই যে দেখেন রিক্যাপচা চলে আসছে, কিন্তু এখন কিন্তু আপনার যথেষ্ট ফাস্ট, দেখতেই পাবেন কীভাবে কাজগুলো করতে হবে সেটা দেখাচ্ছি। আর হচ্ছে 1000 টাস্ক এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার $0.50, মানে 50 সেন্ট। তো আপনারা টেক্সট ক্যাপচা করবেন না, টেক্সট ক্যাপচায় কম, রিক্যাপচায় হচ্ছে আপনার এই যে দেখেন এখন দিচ্ছে হচ্ছে 50 সেন্ট, বাট হচ্ছে আপনার $1.10 দিবে 1000 রিক্যাপচায়।
আপনারা রিক্যাপচাগুলো করবেন সবসময়, আর সবসময় ভোরের দিকে করার ট্রাই করবেন। ভোরের দিকে স্পিড খুবই ভালো থাকে, এখনও স্পিড অনেক ভালো। এই যে এগুলো আমরা জাস্ট স্কিপ দিয়ে দেবো, দুই একটা করবেন যেটা বুঝতে পারবেন একদম। তো আর রেটটা এখন 50 সেন্ট দেখাচ্ছে, বাট এটা দেখে ভয় পাবেন না। আপনি 1,000 করলে, 1,000 এরকম রিক্যাপচার করলে আপনি $1-এর উপরে আপনার ব্যালেন্সে অ্যাড হবে, সেটা আপনারা কাজ যখন করবেন তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে রোড সিলেক্ট করতে বসে দেন ভেরিফাই, দেখেন ভালোই কিন্তু ফাস্ট আছে। আর আপনি, আমি এখানে একটা পর্যালোচনা করে দেখছি, আপনি ঘন্টায় প্রায় 200টা রিক্যাপচার পূরণ করতে পারবেন আপনি যদি, যখন স্পিড থাকে। আর যখন স্পিড থাকে না তখন করবেন না, এই যে লেখাগুলো জাস্ট স্কিপ করে দিবেন। এই যে আবার লেখা আসতেছে, এই লেখাগুলো আমরা করব না। এই লেখাটা বোঝা যাচ্ছে দুই একটা করবেন, আর না হলে আবার 10 মিনিটের জন্য বসায় রাখবে। লেখা যেমন যেটা যে অক্ষর আছে ওইটা ওই অক্ষর দেওয়ার চেষ্টা করবেন। আগে নিয়ম ছিল যে আপনার ভুল হলে, তিনটা ভুল হলে ব্যান করে দিত, তো এখন ব্যান সাধারণত করে না। বাট আপনারা লেখা সাধারণত লেখার দিকে যাবেন না, আপনারা সব রিক্যাপচা করব। আর ভোরের দিকে সকালে খুব ভালো স্পিড পাবেন, আর যখন স্পিড কম থাকবে তখন সাধারণত করার দরকার নেই, কেননা এটা বোঝা যাচ্ছে 0634। আর যদি এরকম লোডিং হতে থাকে তাহলে কি করবেন, তাহলে আচ্ছা এটা স্কিপ দিয়ে দিই, তাহলে এই এই তিন জায়গায় ক্লিক করবেন, দেন দেখেন আপনারা গুগল লগ ইনে চলে যাবেন। গুগল লগ ইনে চলে যেয়ে ক্লিয়ার অল ডাটায় ক্লিক করবেন। ক্লিয়ার অল ডাটায় ক্লিক করার পরে দেন আবার ব্যাক করবেন। এই যে এবার এবার শুরু করেন, তখন কিন্তু রিক্যাপচারটা চলে আসবে। দেখেন চলে আসছে, এই যে দেখেন 1,000 টাস্কে $1। আবার কখনো দেখবেন যে 1,000 টাস্কে $1.20 দিচ্ছে। তো যখন সার্ভার ম্যাক্সিমাম টাইমই ফাস্ট থাকে এখন, আর এই ফোনের এই সফটওয়্যারটা দিয়ে করাই আমি বেটার বলে মনে করি, যথেষ্ট ফাস্ট। তো এই দেখেন একটার পরে আর একটা চলে আসতেছে। তো আপনি মিনিটে, আমি দেখছি মিনিটে 4টা করা যায়। তো মিনিটে যদি 4টা করা যায়, আপনি এবার হিসেব করুন মিনিটে 4টা, তাই না? তাহলে 60 মিনিটে কয়টা, 4×6 = 24, 240টা। আমি সেখানে 200টাই ধরলাম। এখানে ধরেন আপনি 5 ঘন্টা কাজ করে ইজিলি $1.20 মতো করতে পারেন। এটা রাই ব্লকের সাথে ভাই তুলনা করতে যাবেন না, কেননা রাই ব্লক রাই ব্লকই আমার দেখা মতে খুব ইজি কাজ করে ভালো একটা আয়ের সাইট ছিল, তাই বলে এখন তো আমরা বসে থাকবো না, তাই না? যারা কাজ করতে চান এটা ইনশাল্লাহ কাজ করবেন। এই দেখেন একটার পর একটা চলে আসতেছে, আপনি মিনিটে 4টা করতে পারবেন। তো আর দেখানোর দরকার বলে মনে করতেছি না, যাই হোক এটা করেই শেষ করতেছি। রুট, ওকে, ভেরিফাই, যা ভেরিফাই। তো এইভাবে কাজগুলো করবেন, দেন দেখেন এখানে আপনার সলভ কয়টা হলো সেটা দেখতে পাবেন, ব্যালেন্স দেখতে পাবেন। আর যখন উইথড্র দিবেন কীভাবে, উইথড্র দিতে হলে আপনার ব্রাউজারে চলে যেতে হবে, ব্রাউজার থেকে লগ ইন করতে হবে। ওকে বন্ধুরা, আমি ব্রাউজার থেকে লগ ইন করছি। আপনার উইথড্র দিতে গেলে কিন্তু অ্যাপ থেকে পারবেন না, ব্রাউজার থেকে। আর দেখেন এখানে কিন্তু এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ, এখান থেকে সরাসরি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করলে আপনার গুগল প্লে স্টোরে সরাসরি নিয়ে যাবে এখান থেকে, কিংবা গুগল প্লে স্টোর আপনারা এইভাবে অ্যাপটা নামায় দেবেন। তো যাই হোক, এখন কীভাবে আপনারা পেমেন্ট প্রুফটা দেখাই, এখানে এটা 2007 থেকে পেমেন্ট দিয়ে যাচ্ছে, খুব ভালো সাইট। আপনারা যখন পেমেন্ট, আচ্ছা পেমেন্ট প্রুফটা আগে দেখাই, অর্থতে ক্লিক করি, দেখেন এবার ইতিহাসে ক্লিক করি। আমি রিসেন্টলি একটা উইথড্র দিছি, আর এই অ্যাকাউন্টটা আমার এই যে দেখেন 15 সেপ্টেম্বর $5 আমি বিটকয়েনে উইথড্র দিছি কমপ্লিট। দেন হচ্ছে আর একটা অ্যাকাউন্ট থেকে 54 সেন্ট আমাকে পাঠাইছিল, এটা আপনি ইন্টারনাল ট্রান্সফারও করতে পারবেন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে। দেন আমি $3.37 পায় যায় দিয়েছি। তো আমি বলবো পায় যায় দিবেন না, $1 পায় যায় উইথড্র করা যাবে, বাট পায় যায় ফি কাটবে, আপনারা বিটকয়েনে দিবেন $5 করে। তো দেখেন এখানে আমি মোটামুটি এখান থেকে এই এই অ্যাকাউন্টটা থেকে আমি প্রায় $15-এর মতো উইথড্র দিছি। তো আপনারা উইথড্র দিবেন কীভাবে, আপনারা উইথড্র দিবেন এই অর্থতে ক্লিক করবেন, দেন উত্তোলনে ক্লিক করবেন। দেখেন উত্তোলনে ক্লিক করার পরে এই অর্থ উত্তোলন করুন, এখানে ক্লিক করবেন। এবার পেমেন্ট পদ্ধতি নির্বাচন, আপনি কোনটা সিলেক্ট করতে চান। দেখেন বিটকয়েন
সময় লাগবে হচ্ছে সময় দিয়ে দিছে, ঠিক এই সময়টাই নেয় 11 আওয়ার 19 মিনিট। মিনিমাম 5 USD হলে বিটকয়েনে মানে কয়েন বেজে নেওয়া যাবে সরাসরি। তো আমার এখনও $5 হয় নাই, তো আমি কিসে পারবো? আমরা পায়ে যায় পারবো, তো পায়ে যায় নেবেন না, তারপরে আমি উইথড্রর প্রসেসটা দেখাই। পায়ে যায় দেখেন তাৎক্ষণিক, আপনি এখানে আমি নিয়ে দেখি জাস্ট 2 মিনিটের ভিতর পেমেন্ট দিয়ে দেয়। তো আপনি এখানে জাস্ট নির্বাচন করুন, ক্লিক করবেন, দেন গ্রহণ করায় ক্লিক করবেন। ই মাস কো, ও আচ্ছা আবার যাই আমরা নির্বাচন করা। ওকে, এখানে কী বলছে এটা পড়ে নেবেন, সত্তা দিয়ে এবং সত্তা বলি, মাই অ্যাকাউন্ট উইল বি রিমুভ ইন দ্য কন্ট্রাক্ট অ্যাডমিনস। এখানে সবগুলো টিক দিয়ে দিবেন। হোয়াট উইল হ্যাপেন ইফ আই ট্রাই টু কন্ট্রাক্ট অ্যাডমি টু অ্যাপ্লাই, নাথিং উইল হ্যাপেন ইফ ওকে টু কন্ট্রাক্ট টু অ্যাপ্লাই, মাই অ্যাকাউন্ট উইল বি রিমুভ সো আই উইল নেভার কন্ট্রাক্ট অ্যাডমিট, দেন গ্রহণ করায় ক্লিক করবেন। ওকে বন্ধুরা, দেখেন এখানে এই যে যখন দেখবেন এই যে একবার মাথা পর্যন্ত আছে তখনই পুরোটা আপনি আমার অ্যাকাউন্টে $2.41 আছে। আমি যদি পুরোটা উঠাইতে চাই তাহলে এই যে এটা এরকম মাথা পর্যন্ত টেনে নিয়ে আসতে হবে, এটা আপনি সরাতে পারবেন ডানে বামে। তো যাই হোক, এখানে আপনি জাস্ট আপনার পায়ে যা মেইলটা দিবেন, মেইলটা দিয়ে তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। ওকে, তো বিটকয়েনেরটা আমি $5 হলে বিটকয়েনের উইথড্রটা আমি দেখাবো 2-3 দিনের ভিতরে, কারণ আমার $2 হয়ে গেছে, আমি 3 দিন পরেই একটা ভিডিও দিব বিটকয়েন কীভাবে উইথড্র দিতে হয়। তো এইভাবে আপনারা কাজ করুন, প্রতিদিন 2 ঘন্টা কাজ করে 60-70 সেন্ট ইজিলি করতে পারবেন। আর যারা বেশি কাজ করতে চান, ও আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন শীর্ষ কর্মচারীরা দেখতে পাবেন এরা কত ইনকাম করে, তো ভালো ইনকাম করে শীর্ষ কর্মচারী। ক্লিক করেন, দেখেন এখানে যে অলরেডি $3 ইনকাম করছে, $3, এটা কিন্তু সরি টাকা না, এটা কিন্তু ডলারে ওরা ই করছে, $3, $2, $2 দেখেন এখানে কিন্তু $2। আমি আজকে করছি হচ্ছে 7 সেন্ট, 77টা করছি। যাই হোক, আমি টাইম দেই নি এখানে, 77টা করতে হয়তো আমার আধা ঘন্টাও লাগে নাই। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে আপনারা কাজ করুন, আশা করি সেটটা থেকে আপনারা আপনাদের হাত খরচটা ইনশাল্লাহ আসবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।